মাদারীপুরের রাজৈর উপজেলায় ইশুপুর ইউনিয়নের নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি। অপরদিকে নির্বাচনেও জিততে পারেননি তার মামা স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ। রোববার দেশজুড়ে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইশুপুরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লা পেয়েছেন 3,262 ভোট। অপরদিকে গিটার প্রতীকের সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন 2,505 ভোট। ইশিবপুর ইউনিয়নে 14 জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লার সমর্থকদের বিরুদ্ধে গোলাম রাব্বানিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে ইশুপুর ইউনিয়নের শাখারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 7 নম্বর ভোট কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে পরিদর্শনে যান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি। এই সময় জাল ভোট দেওয়া হচ্ছে এমন অভিযোগ এনে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান মোশারফ মোল্লার সমর্থকরা গোলাম রাব্বানির ওপর হামলা চালায়। আমি ছিলাম 8 নম্বরে, এখান থেকে কয়েকজন ফোন করলো যে সকাল থেকে এখানে অনেকগুলো জাল ভোট দেওয়া হয়েছে এবং এখানে যে পুলিশের একটা ছেলে ছিল রাজথানায় এসে মাহবুব, সে নিজেও হচ্ছে যোগ্যদের সাথে মিলাই জাল ভোটে হেল্প করছিল, সে নিজে মারতেছিল জাল ভোটে। এটা ওখান থেকে ওই ভুক্তভোগী কয়েকজন বলছে, এই হামলা করার 15-20 মিনিট ধরে আমি হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট যে আছেন উনি সদরের ইউনো তাকে বলেছে, সে বলছে আসতেছি আসে নাই, আমি আপনার এসপিকে বলেছি, সে বলছে ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি, আসে নাই। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়, তার দুই বন্ধুকেও কুপিয়ে আহত করা হয়। হামলার নির্দেশ কে দিয়েছে? কারণ একজন চেয়ারম্যান প্রার্থী সে এসে এইভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারবে তার ছেলে, এটা তো কখনো প্রার্থী পাতিল পাবেন সাহসটা সে কিভাবে পেল? খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গুরুতর অবস্থায় গোলাম রাব্বানি ও তার বন্ধুদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন রাব্বানি ও তার সহকর্মীরা। জহির আহমেদ, চেঞ্জ টিভি ডট প্রেস।